সন্দেশখালীতে সাংবাদিক সন্তপানকে গ্রেপ্তারের ঘটনায় গণস্বাক্ষর করে ডেপুটেশন দিল মালদার সাংবাদিক মহল। বৃহস্পতিবার দুপুরে মালদা জেলার সাংবাদিকদের পক্ষ থেকে এ বিষয়ে প্রতিবাদ মিছিল করা হয়। পরে মালদা কালেক্টরেট ভবনে জেলাশাসক নিতিন সিং আনিয়ার কাছে গণস্বাক্ষর সম্বলিত ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনের কপি জেলাশাসকের হাতে তুলে দেন মালদার প্রবীণ সাংবাদিক অভিজিৎ চৌধুরী। এদিন প্রায় 100 জন সাংবাদিক সন্তপানের নিঃস্বার্থ মুক্তির দাবিতে মালদা প্রেস কর্নারের সামনে থেকে মৌন মিছিল করেন। পরে ডেপুটেশন দেওয়া হয় জেলাশাসকের কাছে। গত 19 ফেব্রুয়ারি সর্ববাড়িতে একটি বাংলা দৈনিক চ্যানেলের সাংবাদিক শুনতে পানকে সন্দেশকারীদের খবর সংগ্রহ করার সময় গ্রেপ্তার করে পুলিশ। কর্তব্যরত একজন সাংবাদিককে এভাবে হয়রানি এবং গ্রেপ্তারে ঘটা তীব্র প্রতিবাদ জানায় মালদা জেলা সাংবাদিক মহল। কর্মসূচি নেওয়া হয়েছে জেলা সাংবাদিকরা আজকে আমরা কলকাতায় গ্রেপ্তারের প্রতিবাদে আমরা মনে করি মালদা বেঙ্গল মিরর নিউজ। কেটি এন্টারপ্রাইজ, এ কমপ্লিট ক্লথ প্রিন্টিং সলিউশন। এখানে সমস্ত রকম শার্ট, টি শার্ট, খেলার জার্সির ওপর নিজের মনের মতো ছবি দিয়ে ডিজিটাল প্রিন্ট করা হয়। এছাড়াও পাইকারি অর্ডারও নেওয়া হয়। আমাদের ঠিকানা কামালপুর পাবলা মোথাবাড়ি মালদা। আমাদের ব্রাঞ্চ অফিস মহেশমাটি নেয়ার মাদ্রাসা মোড় ইংরেজ বাজার মালদা। আমাদের মোবাইল নম্বর 7001376369 অথবা যোগাযোগ করুন 9733176889 এই নম্বরে।